মাসুদজনার প্রেমে সবাই পড়ুক, এটাই তো আমি চাই, এটাই তো চাওয়া, এটাই তো পাওয়া হবে। মাসুদজনার ফ্যানদের একটা বড় বিষয় যেটা, তারা তারা প্রত্যেকে নিজের মাথায় নিজে মাসুদজনা। এর আগে তো বেসিক্যালি মানে এরকম লিড করা হয় নাই আমার, সো দ্যাটস দ্য রিজন আই গেস। আর তার চেয়ে বড় কথা, ইমান নাইন আমরা তো এত বছর ধরে সবাই মিলে অ্যান্টিসিপেট করছিলাম, তারপরে তো হলিউড যোগ হলো, হলিউড যোগ হওয়ার পরে সিনেমার স্কেলটা বড় হয়ে গেল, সেই ফিল্মটার লিড করছি আমি, সো এটা নিয়ে মাতামাতি হচ্ছে সব কিছু মিলিয়ে, লাইক নিউ এক্সপিরিয়েন্স ফর মি। মাসুদজনার প্রেমে সবাই পড়ুক, এটাই তো আমি চাই, এটাই তো চাওয়া, এটাই তো পাওয়া হবে। মানে সবাই যদি মাসুদজনার প্রেমে না পড়ে তাহলে আর মাসুদজনা করে লাভ হলো কি? আমি তো সেটাই চাই। আমি নিজেও নিজে মাসুদজনার ফ্যান, সো মাসুদজনার ফ্যানদের একটা বড় বিষয় যেটা, তারা তারা প্রত্যেকে নিজের মাথায় নিজে মাসুদজনা। সো ওখান থেকে আমি ছোটোবেলা থেকেই নিজের মাথায় নিজে মাসুদজনা ছিলাম। আর তারপরে যখন অডিশন দিলাম, অডিশন দেওয়ার পরে আমাকে সিলেক্ট করা হলো। সিলেক্ট করার পরে কাজীদার কাছে যখন ছবি গেল, তারপর উনি যখন আবার আমাকে আমার ছবি নিয়ে বললেন যে এই আমার মাসুদজনা, এরপরে আর আসলে আমার কোনো কিছুর বাকি থাকে না। সোলানা ভাই আমাদের এই পুরো যাত্রার শুরুতে দাঁড়িয়ে আছেন, প্রথম কোনো মানুষ যে কিনা ফিল্ম ইন্ডাস্ট্রি সাহস করেছিলেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ ওই চ্যালেঞ্জটা নিয়েছেন যে মাসুদজনাকে আমরা সেলুলয়েডে নিয়ে আসবো, আমরা বড় পর্দায় নিয়ে আসবো। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম, সো উনি সবসময় আমাদের প্রথম মাসুদজনা হয়ে থাকবেন, আমাদের হৃদয়ে থাকবেন। অ্যান্ড ওনার সাথে আমি বেশ কিছুদিন আগে দেখা করতে গিয়েছিলাম, উনি আমাকে অনেক আদর করলেন, আপ্যায়ন করলেন, আমাকে অনেক দোয়া করলেন, অনেক শুভকামনা জানালেন। ওনার ছেলের সাথে আমার কথা হয়েছে অনেক, রায়ানের, দে আর বোথ ফ্যান্টাস্টিক। সো আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। অ্যাক্টার্সদের লাস্ট চান্স বলতে কিছু নাই, উইল কাম ব্যাক নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, উইল কিপ কামিং ব্যাক, ব্যাপারটা এরকম আর কি। পর্দার মাসুদজনা আর বইয়ের মাসুদজনা, লুক বইয়ের যে মাসুদজনা সেইটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা পর্দার মাসুদজনা তৈরি করেছি। তো ওইটার যত কাছাকাছি যেতে পারার যে চেষ্টাটা ছিল আমাদের, ওটা আমরা করেছি। সো পর্দার মাসুদজনা আর বইয়ের মাসুদজনার একটা সামঞ্জস্য আমরা খুঁজে পাবো কাছাকাছি। বাট যদি আমরা স্টোরির এন্ড থেকে বলি, তাহলে বই সবসময় অনেক বিশাল আকৃতিতে লেখা হয়। বই যখন আপনি লিখবেন, একজন লেখক যখন লেখে, তখন তার লিখতে কোনো প্রবলেম হয় না, কারণ যা খুশি সে লিখতেই পারে, সেখানে যত খুশি জিনিস সে ইউজ করতেই পারে, লার্জার দেন লাইফ করতেই পারে। কিন্তু ফিল্ম বানানোর সময় আমরা যেহেতু এখানে মানি স্পেন্ড করছি, মানির ক্ষেত্রে আমাদের অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়। সো স্টোরির এন্ডিংয়ে যদি স্টোরির টেলিংয়ের জায়গা থেকে বলি, তাহলে ডেফিনেটলি দেয়ার বি ডিফারেন্সেস। বাট যদি বলি ক্যারেক্টার পোর্ট্রেশনের জায়গা থেকে, আই ডোন্ট থিঙ্ক যে ওখানে কোনো ডিফারেন্সেস পাবো আমরা।